কি হাই হ্যালো ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। একটা নদীতে একটা পাখি পানি খেতে এসেছিল, তারপর পাখিটি নদীতে পড়ে যায় আর ওখানে মারা যায়। পাখিটি ভূত হয়ে যায়। কিছুদিন পর এই জঙ্গলে একটা টুনটুনি পাখি থাকতো। টুনটুনি পাখির একটা বাচ্চা ছিল। তারপর কিছুদিন পর একটা টুনটুনি পাখির বাচ্চা ওই নদীর পাশে চলে আসে। টুনটুনি পাখির বাচ্চাটা ভাবলো, এই তো এখানে নদী আছে, একটু পানি খেয়ে নিই। তারপর টুনটুনি পাখির বাচ্চাটা পানি খেতে নদীর পাশে যায় আর বাচ্চাটাকে নদীতে নিয়ে যায়। তারপর কিছুক্ষণ পর টুনটুনি পাখির মা তার বাচ্চাকে খুঁজে বেড়ায়। তারপর টুনটুনি পাখির মা জানতে পারলো তার বাচ্চা নদীতে পড়ে গেছে। একটা ভূত তার বাচ্চাকে একটা ভূত নদীতে নিয়ে গেছে। তারপর টুনটুনি পাখি একটা জাদুঘরের কাছে যায়। তারপর টুনটুনি পাখি জাদুঘরকে সব কথা খুলে বলে। তারপর জাদুঘর নদীর পাশে আসে আর জাদু দিয়ে ভূতটাকে ওখান থেকে তাড়িয়ে দেয় আর টুনটুনি পাখির বাচ্চাটাকে এখান থেকে নিয়ে চলে যায়। এক গ্রামে একটা ছেলে থাকে। ছেলেটা জঙ্গলে যায়। আর আম গাছের সাথে কথা বলে। আম গাছও তার সাথে কথা বলে আর ছেলেটাকে আম দেয় আর ছেলেটা আম বাড়ি নিয়ে যায়। এভাবে রোজ ছেলেটা আসে আম গাছের সাথে কথা বলে আর আম নিয়ে বাড়ি চলে যায়। তারপর একদিন ছেলেটা যখন আম গাছের কাছে সাথে কথা বলছিল, ছেলেটা বলল, কালকে তো হোলি আছে, হোলি খেলতে যাবে না? তারপর গাছ কান্না করতে লাগলো। তারপর ছেলেটা বলল, কান্না কেন করছো, আগে তো ফিরে ছিলে। তারপর গাছ বলল, আসলে আমি হোলি খেলতে পারবো না, আমি এখান থেকে কোথাও যেতে পারবো না। তারপর ছেলেটা বলল, এই কথা ঠিক আছে, আমি কালকে তোমার সাথে হোলি খেলতে এখানে চলে আসবো, তারপর তুমি আর আমি একসাথে হোলি খেলবো। তারপর গাছ বলল, সত্যি তুমি আমার সাথে হোলি খেলবে? জীবনে প্রথমবার আমি তোমার সাথে হোলি খেলবো, নাহলে আমি শুধু খালি শুনেছি হোলি খেলে মানুষরা, কিন্তু আমি তো এখান থেকে যেতে পারি না, কালকে আমি তোমার সাথে হোলি খেলবো। গ্রামে দুই ছোট ছিল, রতন আর রাহুল। ওরা গ্রামে কিছু না কিছু চুরি করে থাকে। তারপর একদিন রতন রাহুলকে বলল, আমরা কিছুদিন আরাম করি, তারপর চুরি করব, অনেক দিন থেকে চুরি করছি। তারপর রাহুল বলল, ঠিক আছে, কিন্তু আজকের দিনটা চুরি করে নিই, আর কিছুদিন চুরি করব না। তারপর রতন বলল, আচ্ছা ঠিক আছে, শুধু আজকের দিনটাই চুরি করে নিই। তারপর রতন আর তার বন্ধু রাহুল একটা মানুষকে দেখতে পায়। রাহুল বলল, বন্ধু এ দেখো মানুষটার কাছে ব্যাগ। তারপর রতন বলল, তাই তো, মানুষটার কাছে ব্যাগ আছে, অনেক টাকা আছে মনে হয়। তারপর মানুষটার ব্যাগটা চুরি করার প্ল্যান বানায়। তারপর রাহুল বলল, বন্ধু আমার কাছে একটা প্ল্যান আছে। রতন বলল, আচ্ছা বলো কি প্ল্যান। তারপর রাহুল বলল, আমরা এক কাজ করি, তুমি মানুষটার সাথে কথা বলো আর আমি পিছন দিকে এসে তার ব্যাগটা নিয়ে দৌড়ায় চলে যাব, তারপর তুমিও ওখান থেকে চলে যাবে, কি বলো? তারপর রতন বলল, হ্যাঁ ঠিক আছে চলো। তারপর দুজনে রেডি হয়ে যায়। তারপর রতন মানুষটার কাছে চলে আসে। মানুষ
মানুষটার সাথে রতন কথা বলে। মানুষটা আর রতন দুজনে কথা বলতে থাকে। পিছন থেকে এসে রাহুল মানুষটার ব্যাগটা নিয়ে এখান থেকে চলে যায়, রতনও এখান থেকে চলে যায়। তারপর মানুষটা আর পিছনে যাবে কিছু বুঝতে পারছে না। তারপর মানুষটা পুলিশকে বলে দেয়, তারপর পুলিশ দুজনকে ধরে নিয়ে চলে যায়। একদিন একটা ছেলে রাস্তার পাশে একটা সুন্দর বাড়ি দেখতে পায়। ছেলেটা সে বাড়িকে দেখে অনেক খুশি হয়। ছেলেটা বলল, এই বাড়িটা তো দারুণ, এরকম বাড়ি আমার হলে খুব ভালো লাগে। তারপর ওখানে আর একটা ছেলে চলে আসে আর এসে বলল, আরে ভাই তুমি এখানে একা একা কি বলছো আমিও শুনি। তারপর ছেলেটা বলল, আরে এমন কিছু না, এই বাড়িটা দেখো কি দারুণ, এরকম বাড়ি থাকলে কি ভালো হয়। তারপর ছেলেটা বলল, আচ্ছা তাই বুঝি, তুমি জানো এই বাড়িটা বানাতে কত টাকা খরচ হয়েছে। তারপর ছেলেটা বলল, আমি তো জানি না, তুমি জানো। তারপর ছেলেটা বলল, হ্যাঁ আমি জানি, এই বাড়িটা বানাতে 30-40 লাখ টাকা লাগবে। তারপর ছেলেটা বলল, আরে কি বলো, এতগুলো টাকা, আমি সারা জীবনও এতগুলো টাকা ইনকাম করতে পারবো না, আর এরকম বাড়ি বানাতে আমার স্বপ্ন কোনো দিনও হবে না। তারপর ওই ছেলেটা বলল, তুমি ঠিক বলছো, জীবনে সব কিছু পাওয়া যায় না, যা আছে তাই নিয়ে হাসি খুশি থাকাই ভালো। একদিন একটা ছেলে বাড়িতে ছিল। তারপর ছেলেটা বলল, রাত হয়ে গেছে, সকালবেলা একটু মার্কেটে যেতে হবে খাবার নিতে। তারপর হঠাৎ করে ছেলেটার বাড়িতে একটা আপেল চলে আসে। তারপর ছেলেটা বলল, আরে এখানে আপেল কিন্তু কিভাবে এলো, আমার বাড়ির আশেপাশে আপেলের গাছ তো নাই, তাহলে আপেল কিভাবে এলো। ছেলেটা চিন্তা করতে লাগলো, আপেল কথা থেকে এলো, ছেলেটা কিছু বুঝতে পারছে না। ছেলেটার বাড়ির আশেপাশে আপেলের গাছ ছিল না। তারপর ছেলেটা বলল, একটু বাড়ির বাড়িয়ে দেখি, আমার মনে হয় কেউ আছে। তারপর ছেলেটা বাড়ি থেকে বের হয়। আর ছেলেটার সামনে একটা ভূত চলে আসে। তারপর ভূত ছেলেটাকে এখান থেকে নিয়ে চলে যায়।